जय गुरु। चलंतु आज आम परम ब्रह्म श्री श्री ठाकुर अनुकूल चंद्र जननी माता मनमोहिनी देवी किसी आलोचना करवा। दिने काशीपुर ग्रामर जमीदार स्वर्गत कैलाश चंद्र राय चौधरी महाशय घरे निमंत्रण उपलक्षे जननी जीवार विशेष आवश्यक है। शिवचंद्र कहले माने परम ब्रह्म श्री ठाकुर अनुकूल चंद्र पिता कहले एपरी हीन वस्त्र न जी भल जननी कहले जीवा ही कर्तव्य खंडे मैला लुगा छड़ा घरे आउ लुगा ना सेतबेले सेई लुगा खंडी को परिष्कार करने सोडा पानी रे सिजाइले किंतु छिद्रेसु अन्यार्थी बहुली भवंती हेला लुगा खंडी का सिजेबार प्राय 20 जगार पोड़गला से बीरा रमणीकर अध्यावास हीनता बा धर्जी होना बुद्धिमती और सहिष्णु प्रतिपन्न मतित्व बलरे भग्नोत्साह हेले नहीं से खंडे धला लुगार धड़ी रे लाल बर्ण सूता द्वारा तीनोटी लेखाएं रेखापरी सिलई करी तीर्थर प्रस्तुत करने तापर से लुगा पिंधि काशीपुर जा निमंत्रण रक्षा करने संगे संगे शिवचंद्र जी तथा वंशर मान रक्षा कले से हुजूर महाराजा दयाकरी अर्थ द्वारा जननी को जथेष्ट साहाज्य करिया को लागिले। प्रथमे जननी कहले लोक माने गुरु को दिंती आउ मो गुरु अर्थ ग्रहण करी किपरि से किपरि कथा मु मरीगले एपरी अर्थ ग्रहण करी ना तहीं हुजूर महाराज कही तुम्हें मत पर बोली भाव ना तुमर मोर अर्थ पृथक नुहे एक बर्तमान तुम अभाव तुम्हें निय परम पिता कृपा तुम यही परीक्षार समय शीघ्र कटिज तुम अवस्था खूब भले हे से तुम्हें पुणी मत देव पर अवस्था भल होवे जननी इलाहाबाद को गुरु निकट को टंका पठा बर्तमान मध्य पठाती यही दुख दुर्दशा मध्य जननी हुजूर महाराज एवं दयाल शरण पत्र पाठ करी उत्साह आनंद प्राप्त होगा लगले एवं स्वयं भजन रे अचला भक्ति जो परमानंद धैर्य प्राप्ति होई शांति रे काल कटेबा को लगले। सत्य अनुसरण थे पाठ करछी साफल्य द्वादश संकेत एक जीवन के जेभावे बलि देवे निश्चय तेमंतर जीवन लाभ करबे एकटा चाहते गिये दसटा चेये बसो ना একেরই যাতে চরম হয় তাই করো সবগুলোই রক্ষা পাবে। দুই উদ্দেশ্য অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। তিন হৃদয়ে দাও কখনো হটে যেতে হবে না। চার নির্ভর করো কখনো ভয় পাবে না। পাঁচ বিশ্বাস করো অন্তরের অধিকারী হবে। ৬ সাহস দাও কিন্তু শঙ্কা জাগিয়ে না দিতে চেষ্টা করো। ৭ ধৈর্য ধরো বিপদ কেটে যাবে। ৮ কেহ তোমাকে দোষী করবার পূর্বেই কাতরভাবে নিজ দোষ স্বীকার করো মুক্ত কলঙ্ক হবে জগতে স্নেহের পাত্র হবে। ৯ সংযত হও কিন্তু নির্ভীক হও না। ১০ সরল হও কিন্তু বেকুব হও না। ১২ বিনীত হও তাই বলে দুর্বল হৃদয় হয়েও না। ১২ সাধু সেজো না সাধু হতে চেষ্টা করো। চলার সাথী থেকে পাঠ করছে সার্থক সেবা নিশ্চয় জানিও মানুষের মনকে উপেক্ষা করিয়া তাহার শারীরিক প্রয়োজনের পরিচর্যা চাইতেও উপায় আশ্বস্তি সাহায্য সহানুভূতি ইত্যাদি দ্বারা দুর্ধস্থ মনের সেবা শুশ্রূষায় চাহিদা পূরণ করায় মানুষ বেশি উপকৃত হয়। তুমি সেবা করিতে গিয়া প্রথমে তাহার মানসিক অবস্থা লক্ষ্য করিয়া চাহিদাকে আবিষ্কার করিও ও তাহারই ব্যবস্থা করিয়া বিবর্ধনে তদনুরূপ যাহাতে সে সুস্থ সম্বর্ধিত হইতে পারে তোমার ভাব বাক্য ব্যবহার অর্থ সামর্থ্যকে যতটুকু সম্ভব সেবায় ন্যস্ত করিও দেখিও তোমার সেবা
সার্থকে উল্লসিত হইবে, সাফল্যমণ্ডিত হইবে। বাণী সংখ্যা 103। সাফল্যে গুরু ও গণ। গুরু ও গণের পূজায় যদি তুমি আপ্লুতই না হইতে পারিলে, তবে তোমার পূজা, ব্রত ও প্রায়শ্চিত্ত তোমাতে কতদূর তাহার ফলে সাফল্য আনিতে পারে তাহা বিবেচনা করিও। তাই সব পূজায়, সব ব্রতে, সব প্রায়শ্চিত্তেই আগে গুরু ও গণেশের অর্থাৎ জনহিতরত দেবতার পূজোই শাস্ত্রের নীতি। বাণী সংখ্যা 249। পুণ্যপুঁথির থেকে পাঠ। ভাববাণী দ্বাদশ দিবস 7ই শ্রাবণ 1321 কিছু অংশ পাঠ করছি। দেখ আর প্রাণে প্রাণে জাগিয়ে তুলবি ওই সেই হেমবাবুর অনুবাদ। বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার। বলে জীব করোনা ক্রন্দন, এ জীবন নিশার স্বপন, যে কর্ম আজ আরম্ভ করবি অনন্তকাল চলবে, অনন্তে মিশে যাবে। তোরা কি জানিস ভগবানের বাহু প্রচার করতে তোদের তৈয়ারি কুড়িয়ে নিতে, ওই শোন দেখ পূর্ণত্ব প্রাপ্তি অতি নিকট। ওই ভস্মাচ্ছন্ন বন্যের ছাইটুকু উড়ে গেলেই আগুন বেরিয়ে পড়বে। ওই দেহটাকে বিশ্বাস করতে নাই, ওই পরমাত্মাটাকে বিশ্বাস করতে হয়। জগৎ জোড়া ভগবান যাতে ধরবি তাতেই পাবি। ওর ব্যারাম টারাম কি আর, ইচ্ছে করলেই মেরে ফেলতে পারিস। শশধর, ওকে কিশোরীর কাছে নিয়ে যাস, ওকে দিয়ে মাঝে মাঝে ওর কাছ থেকে শক্তি নিয়ে আসবি, আর ওকে একটু মাথায় তুলবি, একটু ধর্মপ্রাণ করে তোল, ব্যারাম টারাম সব যাবে। নইলে ওর একটা ভয়ানক দিন আসছে, যেতেও পারে। তুই বিশ্বাস করিস অন্তরে অন্তরে, ওই বিশ্বাসে গোল হলেই আগাগোড়া গোল হয়ে যাবে। অন্যদা বেদান্তটা একটু উল্টে পাল্টে নিতেই হবে, নিজেরও কাজ হবে, পরেরও কাজ হবে। ফিলোসফিটার উপর একটু জোর দিতে হবে, তোর যত অনুসরণকারীদের ভিতর বেদান্ত ঢুকে দিতেই হবে। দেখ ওই ভক্তিটা থাকে, অন্তরে অন্তরে বোঝা যায় যে ভক্তি আছে, তখন পাতঞ্জলে দর্শন পড়লে কি ভক্তি নষ্ট হয় রে, তা নয়, আরও আত্মার উপরে বেশি বিশ্বাস হয়। ওই জড়ত্বটুকু তুলে দিতে হবে, জড়ত্বটুকু তুললেই নতুন জন্ম। কামিনী অনিষ্ট করতে পারে না, কি অনিষ্ট করবে, কামিনীতেও পারবে না, কাঞ্চনেও পারবে না, যদি একটু জ্ঞান চৈতন্য হয়ে পড়ে। ওর ভেতরেই মাতৃভাব জেগে উঠবে, সুখ খুলে পড়বে। অন্যদা শুধু চিন্তায় কাজ হয় না, কর্মও করতে হয়, খুব খাবি, পূর্ণ বেগে কর্ম করবি আর নেমে মেতে থাকবি। ঘোর তমকে নাড়তে নাড়তে রজতে আনতে হবে। গীতা সবাইকে পড়াবি, বুঝুক না বুঝুক, শুনুক পড়ুক, একদিন বুঝতে পারবে। গীতাটা অনেক প্রাণ তৈয়ার করে দিয়েছে ওই কিশোরী। দেখ বৃথা কাজে, বৃথা আনন্দে দিনপাত আর করিস নে, একদিন একদিন করতে করতে কতদিন চলে গেল, একদিন দুই দিন তিন দিন করতে করতে কতদিন চলে গেছে, কত সূর্য ডুবে গেছে, এখনো সময় আছে, এখনো ব্রহ্মে লয় হবার সময় আছে। ওই দেখ কাল ভীষণ বেগে, কাল ভীষণ বেশে তোদের পাছে পাছে দাঁড়িয়ে আছে। ওই দেখ ঘোর নরক, ওই দেখ ঘোর ঝঞ্ঝাবরাত, ওই দেখ তীব্র বেগে ফেলে দিচ্ছে, আবার মায়াচক্রে ফেলে দিচ্ছে, কেবল নরক যন্ত্রণা ভোগ করবার জন্য। কৌশি মহাপুরুষঙ্ সহ তোমার নিজের তুলনা কর না, কিন্তু সর্বদা তাঙ্কর অনুসরণ কর। ডোট কম্পেয়ার ইয়র সেলফ উইথ এ গ্রেট সোল, বট ট্রাই টু ফলো হিম অলওয়েজ। কিছু মহাপুরুষকে সাথ তুম আপনি তুলনা না করো, কিন্তু সর্বদা উনকা অনুসরণ করো। জয় গুরু।